7 কেজি গাঁজাসহ 2 মাদককারবারী আটক। চাঁদপুরের কচুয়ায় 7 কেজি গাঁজা সহ 2 মাদককারবারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলালউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে খাজুরিয়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লার কোতোয়ালি থানার কাটাবি গ্রামের সুমন মিয়ার স্ত্রী লাকি আক্তার ও ফরিদপুরের বোয়ালমারীর তেলঝুড়ি গ্রামের মৃত আব্দুল জালালের ছেলে আব্দুল আলম। কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। Thank you.